ইন্দোনেশিয়ায় ভূমিধসে অন্তত 19 জনের মৃত্যু হয়েছে, এছাড়া নিখোঁজ রয়েছে দুজন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সুলাওয়েসি প্রদেশের তানা তরাজা অঞ্চলে এই ভূমিধস হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে তথ্য জানায় আল জাজিরা। পাহাড়ি অঞ্চল তানা তরাজা ও এর আশপাশের এলাকায় গত সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রধান গুনার্দি মুন্দু বলেন, শনিবার রাতে গ্রামের একটি বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলছিল। এ সময় পাহাড় থেকে ধসে আসা কাদামাটি গ্রামের কিছু অংশ একদম চাপা পড়ে যায়। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে জানান, অতিবৃষ্টির কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে তানা তরাজা এলাকার দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ও চারটি বার বিধ্বস্ত হয়েছে।